এই দোয়া যদি কেউ পড়ে আমল করে জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না, ক্যান্সার হবে না, প্যারালাইসিস হবে না, হার্ট অ্যাটাক করবে না, স্ট্রোক করে মারা যাবে না, বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। সুবহানাল্লাহ, বলেন মানুষকে আল্লাহ তাআলা রোগ বালাই দেন মানুষের মঙ্গলের জন্য, ঠিক কিনা জোরে বলেন। মানুষের অসুখ বিসুখ হয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের গুনাহ মাফ করে দেন। শুধু তা নয়, পরীক্ষা করবার জন্য অসুখ বিসুখ হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারা 2 নম্বর পড়া 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 155 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয় খোদা জানমালের ক্ষতি আর ফসলাদি বিনষ্টের মাধ্যমে, যারা ধৈর্য ধারণ করবে অবশ্যই সাবিরিন তাদের জন্য সুসংবাদ, ঠিক কিনা জোরে বলেন। যারা ধৈর্য ধরবে এদের জন্য সুসংবাদ, পিছনেই মঙ্গল রয়েছে, অতি দ্রুত আসবে। আর যারা আল্লাহ তাআলাকে গালিগুলোজ করে, যারা ধৈর্য ধারণ করতে পারে না, এদের জন্য সুসংবাদ নয়, ঠিক কিনা জোরে বলেন। একদল লোক আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বলে, ইয়া রাসূল আল্লাহ, আমরা কালিমা পড়তে চাই, ঈমান আনতে চাই। আল্লাহ রসুল এদেরকে কালিমা পড়ালেন, এরা ঈমান আনলো। আল্লাহ রসুল বলেন, শোনো হে সাহাবীরা, তোমরা বিপদাপদে ধৈর্য ধারণ করবার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, বিপদাপদে ধৈর্য ধারণ করবার প্রস্তুতি কেন গ্রহণ করব? আল্লাহ রসুল বলেন, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা ঈমানদার, এরা হলো আল্লাহ তাআলার বন্ধু, আর আল্লাহ তাআলা এদেরকে মাঝে মাঝে বিপদাপদ দিয়ে পরীক্ষা করেন, ঠিক কিনা জোরে বলেন। এই যে দেখেন সারা দেশে জ্বর হইতেছে, জ্বর, ডেঙ্গু জ্বর, ঠিক কিনা জোরে বলেন। অনেকে মনে করতে পারেন এই ডেঙ্গুর জ্বরটা আল্লাহর পক্ষ থেকে গজব, আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে রহমত, ঠিক কিনা জোরে বলেন। কারণ হাদিস শরীফে পেয়েছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই জ্বর একদিন আল্লাহ রসুলের কাছে আসলেন, কৃষ্ণ কায়া নারীর বেশে আসলেন, এসে আল্লাহ রসুলের কাছে আসলেন। আল্লাহ রসুল বলে, কে তুমি? বলে, আনা উম্মে মিলাম, আমি উম্মে মিলাম। রসুল বলে, কি করো তুমি? বলে, আমি গোশত খাইয়া রক্ত চুষি। আল্লাহ রসুল বলেন, কি বল? বলে, হ্যাঁ, তোমার বাড়ি কই? কোথায় তোমার ঘর? বলে, জাহান্নামে আমার বাড়ি, জাহান্নামের উত্তাপ থেকে আমার সৃষ্টি হয়েছে। রসুলের আর বুঝতে বাকি না, এটা জ্বর। জ্বর বলতেছি, ইয়া রাসূল আল্লাহ, আপনার প্রিয় যারা উম্মত, আপনার প্রিয় যারা সাহাবীদের কাছে আমাকে পাঠান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরকে মদিনার সমস্ত আনসারী সাহাবীদের কাছে পাঠিয়ে দিলেন। জ্বর চলে গেল, সমস্ত আনসারী সাহাবীদের জ্বর এলো, একদিন দুই দিন নয়, সাত দিন পর্যন্ত সমস্ত আনসারী সাহাবীদের জ্বর হলো। সমস্ত সাহাবীরা দুর্বল হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন, সাত দিন পর্যন্ত জ্বর, ছোট বাচ্চারও জ্বর, বৃদ্ধা, বৃদ্ধ, যুবক, আবাল, বনিতা, সকলের জ্বর এলো। সাত দিন পরে অতিষ্ঠ হয়ে গেল, একজন প্রতিনিধিকে পাঠালেন, যাও, যাও আল্লাহ রসুলের কাছে যাও, গিয়ে বলো আমরা বিপদে আছি, সাত দিন পর্যন্ত জ্বর, জ্বর কমতেছে না। প্রতিনিধি আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনার সমস্ত আনসারীদের ঘরে ঘরে জ্বর এলো আজকে সাত দিন পর্যন্ত। রসুল তো আগেই জানি, ঠিক কিনা জোরে বলেন। রসুল, আপনি দোয়া করেন যেন আল্লাহ জ্বর সারায় দেয়। রসুল দোয়া করলেন, সাথে সাথে জ্বর চলে এলো, জ্বর চলে গেল। এরপর থেকে ওই সমস্ত গোত্র লোকদেরকে রসুল দেখলেই বলতেন, স্বাগতম তোমাদের, যাদেরকে জ্বরের মাধ্যমে আল্লাহ তাআলা পুত্র পবিত্র বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জ্বর মানুষের জন্য গজব নয়, সমস্ত অসুখ বিসুখ বান্দার জন্য রহমত, গুনাহ মাফ করে দেন, ঠিক কিনা জোরে বলেন। এক সাহাবি বিবাহ করেছে অত্যন্ত সুন্দরী একটা মহিলা, তাদের সুন্দর সংসার চলছিল, দুই তিন বছর সংসার হওয়ার পরে গভীর রাতে ওই এক সাহাবি পানি চাইলো, তার বিবি পানি আনবার জন্য দূরে চলে গেলেন, পানি আনতে আনতে আবার সাহাবি ঘুমায় পড়লেন, ওই মহিলা দাঁড়িয়ে আছে ফজর পর্যন্ত, ফজরের আজান হয়ে গেল, সাহাবির ঘুম ভেঙে গেল, কানের মধ্যে আল্লাহু আকবার আজান চলে এলো আওয়াজ, ঘুম ভেঙে গেল। সাহাবি ঘুম থেকে জেগে দেখে তার বিবি এখনো পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে, সাহাবি খুশি হয়ে গেল, খুশি হয়ে বলে, বিবি, মধ্যরাত্রে পানি চাইলাম আর এখনো তুমি দাঁড়িয়ে আছো গ্লাস নিয়ে, ঘুমাও নি তুমি? বলে, না, আপনি পানি চাইছেন, আবার কখন চাবেন? আবার আমি আপনাকে দিতে পারবো না, আপনি কষ্ট পাবেন, আপনি কষ্ট পেলে আমি নিজে কষ্ট পাব, আর স্বামীকে অসন্তুষ্ট রেখে কোনো নারী জান্নাতে যেতে পারবে না, ঠিক কি না? আর আমাদের আমাদের স্ত্রীরা রাত্রে দুইটায় পানি চাইলে বলবে, সন্ধ্যাবেলা কি করছো, জন্মের খাবার খাইতে পারলা না, ঠিক কি না? আর জারি দেয়, আরে কি জমানা আসলো, ভালোবাসা যেন চলে গেছে, ঠিক কি না? জারি দেবে রাত্রে দুইটা পানি দেবো, সন্ধ্যাবেলা কি করেছো, এদের সাথে তো কথাই বলা যায় না, ক্ষমতা এদের হাতে, কিছু হলে আবার মামলা করে দেবে, ঠিক কি না? যাই হোক, সাহাবি খুশি হয়ে গেল,
খুশি হয়ে বলে বিবি তোমার উপরে আমি অত্যন্ত সন্তুষ্ট তোমার উপরে আমি খুশি হয়ে গেলাম আজকে আমি ওয়াদা দিলাম তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব সুবহানাল্লাহ বলেন যা চাইবে তা দেব বিবি বলে সত্যি বলে হ্যাঁ বলে আপনি মুসলমান আপনি মিথ্যা কথা বলতে পারেন না আপনি নবীর উম্মত আপনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না বলে হ্যাঁ হ্যাঁ যা চাও তাই দেব বলে যদি দিতে চান তাহলে আমাকে তালাক দিয়া দেন নাউজুবিল্লাহ বলেন না তালাক চাই তালাক সাহাবী চিন্তাও করতে পারলেন না খুশি মনে যা চাইবা তা দেব তালাক চেয়ে বসলো অবাক হয়ে গেল বলে বিবি এটা কি বলো তালাক কেন চাইলা বলে না কোনো প্রশ্ন নাই আপনি বলেছেন যা চাইবো তা দেবেন তালাক দিয়ে দেন বেচারা বিপদে পড়ে গেছে ওই সাহাবী কি করবে চিন্তা করতেছে ভাবতে পারে না এমন কিছু চাবে এত সুন্দর সংসার চলছিল মোহাব্বতের কমতি ছিল না হঠাৎ করে এমন কথা কেন ওই সাহাবি বলতেছে বিবি রে আমি যেহেতু কথা বলে বিপদে পড়ে গেছি সিদ্ধান্ত দিতে পারি না চলো চলো মদিনায় রসুলের কাছে যাই রসুল যে ফয়সালা দিবে তা আমরা মেনে নেব নবীজির নাম যখন বললেন তো ওই মহিলা সাহাবিয়া সেও কিছু বললেন না বললেন ঠিক আছে চলেন দুইজনে চললেন নবীজির দরবারে যেতে যেতে বহুদূর রাস্তার মধ্যে পাহাড়ি এলাকা গিরিপথ অত্যন্ত গরম বালু আর বিশাল বড় বড় পাথর পাথরের সাথে হুচুট খেয়ে ওই সাহাবীর পা ভেঙে গেল পা ফেটে গেল রক্তক্ষরণ হলো ওই সাহাবিয়া মহিলা নিজের আঁচল ছিঁড়ে স্বামীর পা বেঁধে দিলেন অনেক কষ্ট করে ওই সাহাবিকে উঠালেন সাহাবি বলে বিবি চলো চলো আর একটু বাকি আছে নবীজির বাড়ি এবার মহিলা বলতেছে স্বামী গো না না নবীজির বাড়িতে যেতে হবে না চলেন বাড়িতে চলে যাই পুরুষ সাহাবি বলে বিবিরে তোমাকে আমি তালাক দিতে চাই না চলো চলো যত কষ্টই হয় নবীজির বাড়িতে যাই নবীজি থেকে ফয়সালা নিয়ে এসি ওই মহিলা বলতেছে স্বামী গো যা চেয়েছিলাম তা পেয়েছি তালাক দিতে হবে না চলেন আমরা বাড়িতে চলে যাই সাহাবি বলে কেন তালাক চাও না এখন কেন কারণ কি বলে স্বামী আমার 3-4 বছর আপনার সংসার করি কোনোদিন আপনার ঘরে কোনো বিপদ দেখলাম না আল্লাহ রসুল বলেছেন যাকে আল্লাহ পছন্দ করেন তাকে বিপদ দেন আপদ দেন বালা মুসিবত দেন আজকে 3-4 বছর আপনার সংসার করে আপনার ঘরে কোনো বিপদই দেখলাম না আপনার ঘরে কোনো সমস্যাই দেখলাম না আমার ধারণা মনে হয় আপনাকে আল্লাহ পছন্দ করেন না যে লোকটাকে আল্লাহ পছন্দ করেন না তার সাথে আমি সংসারও করব না এই সিদ্ধান্ত নিয়েছিলাম যখন আপনার পা আল্লাহ ফাটিয়ে দিয়েছে আপনি ফাটান নাই এটা আল্লাহ ফাটিয়ে দিয়েছে রক্তক্ষরণ করিয়েছেন আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন এখন বিশ্বাস হয়েছে আল্লাহ আপনাকে পছন্দ করে তাই আমি আপনার সংসার করব ঠিক কিনা জোরে কোন সুবহানাল্লাহ আর আমাদের মহিলারা ঘরে এক সপ্তাহ খাবার না থাকলে তালাক দিয়ে চলে যাবে ঠিক কিনা দেশে ছেলের অভাব নাই অনেক ছেলে ঘুরতেছে এখন বললেই পাগল হয়ে নিয়ে যাবে আমাদের ভয় দেখায় ঠিক কিনা জোরে বলেন সাহাবীদের জিন্দগি পড়েন কেমন ছিল সুন্দর জিন্দগি তাই বিপদ আপদ আসলেই ধৈর্য হারাতে নাই বিপদ আপদ আসলেই আল্লাহ তাআলাকে গালিগুলোজ করতে নাই ধৈর্য ধারণ করেন বুঝবেন বিপদ আল্লাহ দিয়েছে অবশ্যই আমাকে পরীক্ষা করবার জন্য বিপদ দিয়েছে আল্লাহ আমার মঙ্গলের জন্য আমার পিছনের গুনাগুলো মাফ করবার জন্য ঠিক কিনা জোরে বলেন তাই বিপদ আপদে কিছু দোয়া রসুল শিক্ষা দিয়েছেন এই দোয়াগুলো পড়বেন তাহলে বিপদ আর আসবে না ঠিক কিনা আবু দাওয়াদ শরীফের 1554 নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন এই দোয়া যদি কেউ পড়ে আমল করে জীবনে কোনো দিন ডায়াবেটিস হবে না ক্যান্সার হবে না প্যারালাইসিস হবে না হার্ট অ্যাটাক করবে না স্ট্রোক করে মারা যাবে না বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে সুবহানাল্লাহ বলেন কোনো দিন সেন্স হারাবে না কোনো দিন পাগল হবে না ব্রেন স্ট্রোক করবে না সুবহানাল্লাহ বলেন আর আজকে এই সমস্ত বড় বড় ব্যাধিগুলোতে আমরা বেশি আক্রান্ত ঠিক কিনা ডায়াবেটিস ঘরে ঘরে ক্যান্সার প্যারালাইসিস এই সমস্ত স্ট্রোকগুলো আমাদের আশেপাশে অহরহর হচ্ছে আল্লাহ রসুল বলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া পড়তেন দোয়া করতেন এই দোয়া যদি কেউ পড়ে আমল করে জীবনে কোনোদিন ডায়াবেটিস হবে না ক্যান্সার হবে না এই দোয়া পড়তে রাজি আছেন না নাই দোয়াটা সবাই শিখেন আবু দাওয়াদ শরীফের 1554 নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বাসরি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম আমি আবারো বলছি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বাসরি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম আল্লাহ রসুল এই দোয়াটা পড়তেন এই দোয়া যদি আপনি সব সময় পড়তে থাকেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই কোনোদিন ডায়াবেটিস হবে না ক্যান্সার হবে না প্যারালাইসিস হবে না হার্ট অ্যাটাক করবেন না স্ট্রোক করবেন না আপনি কোনোদিন পাগল হবেন না সর্বপ্রকার বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন সুবহানাল্লাহ বলেন এরপরের হাদিসটা দেখেন আবু দাওয়াদ শরীফের এরপরের হাদিসটা 1555 নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
এই দোয়াটা যে করবে আল্লাহ তাআলা সমস্ত বিপদ দূর করে দিবে, অভাব দূর করে দিবে, আল্লাহ তাআলা দ্রুত অর্থবলা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজকে আমাদের অভাব অনটন বেশি, ঠিক কিনা জোরে বলেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সাথে আমি গেলাম মসজিদে নববীর মধ্যে, গিয়ে দেখি একজন সাহাবী বসে আছে, আনসারের সাহাবী, যুবক সাহাবী, নাম তার আবু উমামা, চিন্তিত অবস্থায় বসে আছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আবা উমামা, এখন তো নামাজের সময় নয়, তুমি কেন মসজিদে আসলা, কেন বসে আছো চিন্তিত আর পরেশানি অবস্থায়? আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা টেনশন পরেশান আর ঋণ আমাকে এই সময় মসজিদে আনতে বাধ্য করেছে, আমি টেনশনে আছি, পরেশানিতে আছি। সাহাবিরা টেনশনে পড়লে, সাহাবিরা যদি অসুখে পড়ে বিপদে পড়ে মসজিদে যায়, আর আমরা টেনশনে পড়লে বিড়ি আর মদ টানা শুরু করে দেই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, ইয়া আবা উমামা, আমি তোমাকে এমন কিছু কালিমা শিক্ষা দেব কি, যেই কালিমাগুলো সকাল সন্ধ্যা যদি পড়তে থাকো আল্লাহ তাআলা তোমার টেনশন দূর করে দিবে, অভাব দূর করে দিবে, তোমার সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করে দেবে, অতি দ্রুত আল্লাহ তাআলা তোমাকে অর্থবলা বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। আবু উমামা বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আমি দোয়াটা আবারো বলছি, আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস এটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। রাসূল বলেন, এই দোয়াটা সকাল সন্ধ্যা যদি আমল করতে থাকো আল্লাহ তাআলা অভাব দূর করে দিবে, ঋণ পরিশোধ করে দিবে, দুঃখ দুর্দশা টেনশন পরেশানি দূর করে দিবে, অতি দ্রুত আল্লাহ তাআলা তোমাকে অর্থবলা বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে আবু উমামার সাথে আবার দেখা, আল্লাহর রাসূল দেখলেন সে হাসতেছে। রাসূল বলে, কেন হাসো, কয়েকদিন আগে অত তুমি চিন্তিত ছিলে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া শিখিয়ে দিয়েছেন, কালিমা শিখিয়ে দিয়েছেন, তাই ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে পড়তেছিলাম, যার কারণে অতি দ্রুত আল্লাহ তাআলা ঋণ আমাকে পরিশোধ করবার তৌফিক দিয়েছে, পেরেশানি দূর করে দিয়েছে, দুঃখ দূর করে দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে অর্থবলা বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বিপদে পড়লে এগুলো পড়েন আর সবসময় এগুলো আমল করেন। বিপদ আল্লাহ তাআলা এমন বিপদ দেবেন না যে বিপদের মাধ্যমে আপনাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন, এমন বিপদ দেবেন না যে বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে মেরে ফেলবেন। আল্লাহ তাআলা আপনাকে ছোট ছোট বিপদ দিবেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা বড় বড় বিপদগুলো সরায়া দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত হাদিস কোরআন ভিত্তিক জীবন গঠন করে রাসূলের আদর্শ মধ্যে চলবার তৌফিক দান করুন। সবাই বলে আমিন।